श्यामा ओ अच्छा अच्छा आमी पोरे आसछि इवन नाना बर्ती दी बोलो ना किछु बोलबे तुमरा एत राते खाच्छो এখানে খাচ্ছো কেন আসলে কি বলতো ছোট করতে তো একটু দেরি করে এসেছেন তাই খাবারটা এখানে আনিয়ে নিয়েছি আচ্ছা ঠিক আছে আরে তুমি কি একটা বলতে এসেছিলে সেটাই তো বললে না দেখো তোমার বড়দাদা একটা গানের লাইন পাঠিয়েছে কিন্তু আমি তো তার মানেই বুঝতে পারছি না কই দেখি দেখি গান আরে হাস কি আস্তে सुनते पावे तो मिलन होबे कतो दिने मिलन होबे कतो दिने आमार मोनेर मानुषे शोने तुम ये बात तो कहीं बुझ लेना तो आमी बुझे दीची देखो बड़दादा तो एखन अनेक दूरे आछे তাও আবার একা একা তাই রাধা কৃষ্ণের সাথে দেখা করার জন্য ঠিক যেমন ভাবে অপেক্ষা করে থাকতো পরদাদাও তোমার সাথে দেখা করার জন্য ঠিক তেমন ভাবেই অপেক্ষা করে আছে আমার খালি আজ আজ কথা দাও তো ফোন আরে শোনো আমি কিন্তু সব শুনতে পেয়েছি শ্যামা এবার বড় বৌদি বরদাকে কি রিপ্লাই দেবে সেটাও আপনি বলে দিন নিখিল আমি কিন্তু তোমার থেকে বড় হই একদম আমার সাথে রমি আর কি মারবে না বলে দিলাম আচ্ছা বুঝতে পেরেছি বড় বৌদি বড়দাকে কি রিপ্লাই দিতে হবে তুমি বুঝতে পারছো না তাই তো দাও আমি রিপ্লাই করে দিচ্ছি তুমি কেন টেনশন নিচ্ছো আরে আরে বাবা আমি রিপ্লাই করে দিচ্ছি এই 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 সেন্ড রিসিভড দিদি দেখি তো কি পাঠিয়েছে আরে ইশ তুমি না বড় পাজি জানো তো আমি তোমার লজ্জা করে না তাই না তো বড় বৌদি আমার কেন লজ্জা করে শ্যামা আমার এখানে আসাটাই ভুল হয়েছে জানো তো আর আমার মানে বোঝা অনেক হয়ে গেছে আর না এই যে এই পাজি ছেলেটা এখানে আছে জানলে আমি কিছুতেই আসতাম না আমি আমি যাই তো বড় বৌদি শোনো না বড় দিদি আমি বড়দা ভাইকে বলছি ফোন করে তোমাকে গানটা শুনিয়ে দেবে আচ্ছা শ্যামা বড় বৌদিকে এত সুন্দর করে গানের মানেটা বুঝিয়ে দিলেন প্রেম কি জিনিস নিজে বোঝেন মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে মিলন হবে কত দিনে আমি বাবা অত শত বুঝি না বুঝেন না আচ্ছা সকালবেলা এফএম এ কৃষ্ণকলি অনুষ্ঠান করে সন্ধ্যাবেলা স্টেজে রাধা কৃষ্ণর প্রেমের গান গিয়ে মাতিয়ে দেন তাও প্রেমের কথা বুঝেন না আচ্ছা ঠিক আছে ঠিক আছে বর্দা ভাইকে রিপ্লাই দিয়ে আমি যে চিহ্নটা পাঠালাম সেটার মানে অন্তত বোঝে বললাম তো বুঝি না আচ্ছা ধরুন আপনার যদি কাউকে কখনো এইভাবে ভালোবাসা জানানোর ইচ্ছে হয় তখন কি করবে এখন তো আর চিঠি লেখার চল নেই আপনাকে তো তখন মোবাইল ইউজ করতেই হবে
यूज ना करते पारले मोनेर कथा बोलबेन की करे कृष्ण कोली आमी तारे बोली कृष्ण कोली आमी तारे बोली कालो तारे बोले गायेर लो मेघला दिने देखे छिले माठे कालो मेर कालो हरिण चो एटु एकटा शुकोच्छ चान गिये धुए नि उत्तर देवें ना तई तो ठीक आछे ताहले हाथटाई धुए आसि যেদিন আমি আমার মনের কথাটা জানাব সেদিন চিঠিতেই সব বলবো ছোট কর্তা কথা দিলাম চিৎকার করলে সবাই উঠে পড়বে বাড়ির কেন বিরক্ত আমি দিচ্ছি তোমার ওষুধ তুমি একটু শান্ত হয়ে বসো আমি আমি আনছি আমি এক্ষুনি তোমার ওষুধ আনছি তুমি একটু শান্ত হয়ে বসো খালি আমার কিছু হবে কাজ হবে অশোক একটু টাইম দাও তুমি আমাকে তুমি শিশিটা দাও পুরোটা লাগবে আমার অশোক কি কথাটা কি অশোক এত অশোক খায় কেউ দাও আমার কি করছো পাগল হয়ে গেছো যতটা ডোজ ততটাই তোমার দেওয়া হয়েছে তুমি একটু টাইম দাও আমার অস্বস্তি হচ্ছে তো একটু টাইম দাও না অশোক আমার অস্বস্তি হচ্ছে একটা হাত পা শক্ত হয়ে আসছে দিশা আমার কষ্ট হচ্ছে অশোক অশোক টাইম দাও প্লিজ অস্বস্তি হচ্ছে একটা তুমি আমার কথা শোনো অশোক একবার শোন প্লিজ তুমি একটু টাইম দাও দেখো এক্ষুনি ঠিক হয়ে যাবে পারছি না এক্ষুনি ঠিক হয়ে যাবে অশোক এটা তো উইথড্রল সিনড্রোম মনে হচ্ছে কিন্তু আমি তো ড্রাগের খুব একটা কড়া ডোজ দিইনি অশোকের ইমিউনিটি পাওয়ার কি এতই কম নাকি ও শরীরে ওষুধটা এত বেশি এফেক্ট করে যাবে আমি আমি ভাবতেই পারিনি এখন তো দেখছি ওর ওষুধ ছাড়া একদম চলছে না এ তো প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যা কন্ডিশন অশোককে রিহ্যাব সেন্টারে না পাঠালে তো চলবে না ওখানে রেখে চিকিৎসা না করালে জল মনে হচ্ছে অন্যদিকে গড়িয়ে যাবে কিন্তু কিন্তু বাড়ির লোকের কাছে আমি কি বলবো না না কাজটা মোটেই এত ইজি হবে না এ তো দুদিনের ব্যাপার নয় কি বলে নিয়ে যাবো আমি অশোককে এ তো মিনিমাম এক দু মাস লাগবেই কিছু একটা অন্য আমায় ভাবতেই হবে এমন প্ল্যানিং করতে হবে যাতে বাড়ির কেউ টের না পায় আর ওদিকে অশোকের চিকিৎসাটাও ভালোই ভালোই হয়ে যায় কিছু একটা প্ল্যানিং তো করতেই হবে শ্যামা এবার আমি আমার কথাগুলো বলি হ্যাঁ বলুন না দেখুন এই যে আপনি গান গান মানে আপনি তো অন্য তৈরি করা গান গান
মানে অন্য তৈরি করা গান মানুষের কাছে পৌঁছে দেন রাইট কিন্তু সেটা হলে চলবে কি করে মানে আপনি তো নিজেই কৃষ্ণবলি অনুষ্ঠানে বলেছেন যে আপনি গান রচনা করতে চান তাই তো চাই তো কিন্তু করছেন কোথায় বলুন আপনি তো সেটা করছেন না আপ শ্যামা শ্যামা আপনি বসুন বসুন এখানে কি করছেন নাকি শুনুন কৃষ্ণকলি অন্যের গান গায় ঠিক কিন্তু আপনাকে তো নিজের গান তৈরি করতে হবে শ্যামা সুখ দুঃখ অভিমান এইসব নিয়ে তো আপনার অনেক কথা বলার থাকে কিন্তু এইসব কথা শুধু ভাবলে চলবে না নিজের গানে ইনকর্পোরেট করতে হবে তাহলেই তো লোকজন রিলেট করতে পারবে লক্ষ লক্ষ মানুষ আপনার গান শুনে হাসবে কাঁদবে আর তখন আপনি একজন সম্পূর্ণ শিল্পী হয়ে উঠবেন আচ্ছা শ্যামা আপনার গান কম্পোজ করতে ইচ্ছে করে না করে তো কত কথা মাথায় আসে লিখে ফেলতেও ইচ্ছে করে তাহলে এতদিন লেখেননি কেন শ্যামা আমার তো এটাই প্রশ্ন শ্যামা লিখতে শুরু করুন আর লিখতে থাকুন নিজের মনের কথা ভালোবাসার কথা কৃষ্ণ প্রেমের কথা আর তাতে সুর দিন শ্যামা নিজের গান গেয়ে মানুষের কাছে পৌঁছানোর চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না শ্যামা আপনি প্রথম কীর্তনীয় হবে যিনি নিজের গান নিজে গাইবে আমি জানি শ্যামা আপনি পারবেন আপনার মধ্যে সেই যোগ্যতা আছে শ্যামা আপনাকে অনেক দূর যেতে হবে আর তাই তো দেখুন আমি আপনার জন্য ডিভিডি গানের বই কত কিছু এনেছি বসুন না আপনি এখানে দেখুন এই সিডিগুলো আর বইগুলো আমি আপনার জন্য এনেছি অনেক কাজে লাগবে আপনার অনেক ফোক গান আছে এর মধ্যে আর ইংরেজি ফোক গানও আছে ইংরেজি গান কিন্তু ইংরেজি গান তো আমি কিছুই বুঝতে পারবো না আমি তো অতদূর পড়াশোনাই করিনি ছোট কর্তা পারবেন শ্যামা সব বুঝতে পারবেন আর শুধু ইংলিশ ফোক গান নেই অনেক ভাষার অনেক ফোক গান আছে গান সুর ছন্দ তাল দিয়ে একটা নিজের ভাষা বানায় আর সেই ভাষা আপনি জানেন দেখবেন একবার যদি আপনি সুরটা ধরে ফেলেন এই ভাষাগুলো আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন শ্যামা আর এর পেছনে অনেক কিছু লেখা আছে ওইগুলো আমি আপনাকে পড়ে শোনাব দেখবেন মজা পাবেন দেখুন কিভাবে একদল মানুষ গান বেঁধেছে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ভাষায় গান লিখেছে ভালোবাসার কথা প্রেমের কথা শুনবো ছোট কর্তা নিশ্চয়ই শুনবো হ্যাঁ শ্যামা শুনুন আর গ্রহণ করুন এখন থেকেই নিজেকে তৈরি করুন আপনাকে গান নিয়ে গবেষণা করতে হবে শ্যামা আপনি তো শুধু টাকা আর নামের জন্য এসব করছেন না আপনি কীর্তন ভালোবাসেন আর মন দিয়ে আপনাকে এটা করতে হবে গান ছাড়া যে আমার কাছে আর কিছু নেই ছোট কর্তা আর এই গান গেয়েই আমি আমার কৃষ্ণকেও ডাকি হ্যাঁ আর এবার সেই কৃষ্ণকে ডাকবেন নিজের মনের কথা শ্যামা আপনার একটা নতুন জার্নি শুরু হবে লক্ষ লক্ষ মানুষকে আপনি ইন্সপায়ার করবেন আচ্ছা যদি অন্য লোকের তৈরি করা গান আপনি আজীবন গেয়ে যান
তাহলে যেদিন আপনার গলা থামবে সেদিন লোকজন আপনাকে ভুলে যাবে। কিন্তু যদি নিজের তৈরি করা গান গান তাহলে সেই গানের মাধ্যমে আজীবন থেকে যাবেন। আপনি ঠিক বলেছেন ছোটকর্তা, আমি পড়াশোনা করব, গান বাঁধব। আর আপনার রোজকার শিডিউল আমি তৈরি করে দেব। এক মিনিট নিখিল, তোমাদের শিডিউল তৈরি করার আগে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। কি হয়েছে মেজবৌদি, এত রাতে তুমি এলে? মেজদা ভাই ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, তোমাদের দাদা ঠিকই আছে। আসলে আমার মায়ের শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়েছে। কি হয়েছে? আমার আমার মায়ের ক্যান্সার ধরা পড়েছে। ক্যান্সার? হ্যাঁ নিখিল, তবে আমার মাকে এখনো কিছুই আমি জানাইনি। ট্রিটমেন্ট শুরু হবে আর তাই আমার ওখানে থাকাটা খুব দরকার। অন্তত মাস দুয়েক তো আমাকে ওখানে মনে হয় থাকতেই হবে, কিছু করার নেই। শ্যামা, এই চাবি একদিন তুমি আমার হাতে তুলে দিয়েছিলে, আর আজ আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছি। শ্যামা, আমি যতদিন না বাড়ি ফিরছি এই সংসারের দায়িত্ব তুমি নাও। মেজবৌদি, তুমি এখন মায়ের কাছে গিয়ে থাকবে? তা তো থাকতেই হবে নিখিল, এই সময় আমি ছাড়া কে মায়ের সেবা করবে বলো? ও আরেকটা কথা নিখিল, ওই তোমাদের পাহাড়পুরের প্রজেক্টটার কথা হচ্ছিল না, তুমি প্লিজ অশোককে এখনই ওখানে পাঠিও না, ওটা তোমার হাতেই রাখো। কেন মেজবৌদি, মির্জা ভাইয়ের কি হয়েছে? মানে এখন তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। না না, অশোকের কোনো প্রবলেম নেই আর থ্যাংক গড। কিন্তু নিখিল, তুমি বুঝতে পারছো এটা এটা কি বিশাল একটা লড়াই আমার জন্য? এত বড় একটা যুদ্ধ আমি একা লড়ে জিততে যে পারবো না নিখিল, আমার আমার পাশে অশোককে খুব দরকার এই সময়টা। প্লিজ আমাদের যেতে দাও নিখিল, প্লিজ তোমরা বাধা দিও না, প্লিজ। না না মেজবৌদি, ঠিক আছে, তুমি প্লিজ এত ভেঙে পড়ো না। মাকে যে কি করে ফেস করব, মাকে যে কি করে কথাটা বলবো, আমি আমি তো সেটাই বুঝতে পারছি না। অশোক না থাকলে আমি আমি বড্ড একা হয়ে যাব নিখিল। প্লিজ তোমরাও আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার নিখিল, খুব। শ্যামা, আমি চেয়েছিলাম এই সংসারের সমস্ত দায়িত্ব মন দিয়ে পালন করতে, কিন্তু আমার কি কপাল দেখো, আজ এত বড় একটা বিপদের সম্মুখীন হয়েছি আমি। তাই আমাকে আর অশোককে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে, মায়ের পাশে থাকার জন্য। আশা করছি মাস দুয়েকের মধ্যে পুরোটা সামলে আমি আবার ফিরে আসতে পারবো। আর শ্যামা, আমি জানি কাজটা তুমি না বললেও করবে, তবুও বলছি আমি না ফেরা পর্যন্ত এই সংসারটাকে আগলে রেখো,
কি হলো নিখিল তোমরা কি ভাবছো তোমরা আমার সিচুয়েশনটা বুঝতে পারছো তো দেখো এরকম একটা সিচুয়েশনে না পড়লে আমি কখনো যেতে চাইতাম না কিছু করার নেই নিখিল আমাকে আর অশোককে যেতেই হবে এই সময় আর শ্যামা আমি জানি কাজটা তুমি না বললেও করবে তবুও বলছি আমি না ফেরা পর্যন্ত এই সংসারটাকে আগলে রেখো বলো শ্যামা রাখবে তো আমি ফিরে এসে আবার আমার দায়িত্ব পালন করব আমি কথা দিচ্ছি কিন্তু ততদিন পর্যন্ত একটু সামলে নিও তোমরা আমি আসি